আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পাসপোর্টের অবস্থানটা আপনারা অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন। যেমন ধরুন, আপনি একটি পাসপোর্ট বানাতে দিয়েছেন, নতুন একটি পাসপোর্ট, অথবা পাসপোর্ট রিইস্যু করার জন্য দিয়েছেন, অথবা পাসপোর্ট নতুনভাবে বানানোর জন্য দিয়েছেন, এই পাসপোর্টটার অবস্থানটা কি আছে, কোথায় আছে, কীভাবে আছে, পাসপোর্টটা কি হয়েছে, কি হয় নাই, কি অবস্থায় আছে, সেটা দেখার জন্য এখন অনলাইনে এই সিস্টেমটা আছে, সেটা জানানোর জন্যই আজকের আমার ভিডিওটি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনি দেখবেন এবং অপরজনকে দেখানোর জন্য শেয়ার করবেন। আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি ওয়েবসাইট ওপেন করতে হবে, সেটা হলো www.passport.gov.bd। এই লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে আপনারা নিতে পারবেন। যখন ওয়েবসাইটটি ওপেন হবে তখন দেখবেন এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব। করলাম, করার পর দেখুন এখানে কি আসছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এনরোলমেন্ট আইডি এখানে দিতে হবে। এনরোলমেন্ট আইডিটা কি সেটা একটু যদি আমরা একটু দেখি, আপনাদের জন্য আমি একটি পেজ নিয়েছি, এটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করতেছি। আপনি যখন কোনো পাসপোর্ট জমা দিবেন, নতুন কোনো পাসপোর্ট যদি আপনি করতে চান, তখন আপনাকে এই রিসিপ্টটা দিবে। পাসপোর্ট যদি রিইস্যু, আপনাকে এই রিসিপ্টটা দেওয়া হবে। এই রিসিপ্টটার ডান পাশে দেখুন লেখা আছে ইউর এনরোলমেন্ট আইডি। এই যে আইডিটা 1501000062856, এই এনরোলমেন্টটাই আপনাকে এই জায়গায় বসাতে হবে, এই যে এনরোলমেন্ট আইডিতে বসাতে হবে। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা বসাতে হবে। তারপর এই যে ইন্টার অ্যাবো ক্যাপচা কোড, এই কোডটা এক্স বড় হাতের H6DX, এখানে যেভাবে আছে ঠিক এইভাবেই এই জায়গায় লিখতে হবে, এটা কোডটা বসাতে হবে। কোডটা বসানোর পর সার্চ করতে হবে, সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে যখনই আমরা ক্লিক করব, তখনই আমরা এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। দেখুন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, এই যে এনরোলমেন্টটা, এটার স্ট্যাটাসটা, এটা কীভাবে আছে, এটা পেন্ডিং ফর পুলিশ অ্যাপ্রুভাল, অর্থাৎ পুলিশের এখনো ক্লিয়ারেন্সটা পায় নাই। এইভাবে আপনি আপনার পাসপোর্টটা চেক করতে পারবেন। আমার নেক্সট ভিডিওতে থাকবে, আমার নেক্সট যে ভিডিওটা সেটা থাকবে যে সৌদি প্রবাসীরা অনেক সময় প্রবাসী কেন্দ্র থেকে, প্রবাসী সেবা কেন্দ্র থেকে পাসপোর্ট রিইস্যু করার জন্য জমা দেন সেই জায়গায়, সেইটা আমরা কিভাবে অনলাইনে চেক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।